জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জে। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে বেশ কয়েকদিন আগেই ঘটেছিল ব্যাপক বোমাবাজি। 50 থেকে 60টি বাড়িতে বোমা বিস্ফোরণ করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর বিরুদ্ধে। আজ আবার শেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের 500 মিটার দূরত্বেই পাঁচিলের ভেতর থেকে উদ্ধার হলো প্রচুর বোমা। বোমা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তৃণমূল কংগ্রেসের আর এক গোষ্ঠীর অভিযোগ, সেখানে হামলা চালানোর জন্যই রাখা হয়েছে বোমা। ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফের 198 নম্বর ব্যাটেলিয়ানের কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়েছে।